আজকে শিশুদের ব্যায়ামের এপিসোডে আমরা ইউজ করব ফিটনেস সার্কেল ফিটনেস সার্কেল বেসিক্যালি পিলাটিসে ইউজ করা হয় যেন ফিজিওথেরাপি কারণে তো আমরা শিশুদেরকেও সেই একই পারপাসে ইউজ করব যদিও আমাদের অ্যাঙ্গেলটা চিন্তার অ্যাঙ্গেলটা একটু অন্যরকম হবে যে ওদের যে মুভমেন্টগুলো ওরা করবে সেই মুভমেন্টে যেন ওদের খুব জয়েন্টের প্রেশারটা না পড়ে মাসেল প্রেশারটা পড়ে এবং ওরা সেফলি একটা মুভমেন্টটা করতে পারে তো ফিটনেস সার্কেলের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ব্যাপার আছে যে বিগিনার ভার্সন ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এটাতে যেটা হয় যে দেখা যাচ্ছে যে যখন প্রেস করবেন বিগিনারে খুব অল্প পাওয়ারে প্রেস করা যায় বাট অ্যাডভান্সে দেখা যায় যে অল্প পাওয়ারে হচ্ছে না বেশ অনেকটুকু পাওয়ার দিতে হচ্ছে তো এটা ডিপেন্ড করে নেবেন আপনারা শিশুর স্ট্রেংথের উপরে যে শিশু কতটুকু রেডি কোন পাওয়ারটা তার পাওয়ার ক্যাপাবিলিটিটা কতটুকু সেরকমভাবে আমরা এখানে মিডিয়াম রেঞ্জের একটা ফিটনেস সার্কেল ইউজ করব তো আমাকে এখানে হেল্প করবে লিও ওকে লিও আমরা যেটা করব যে সিটেড সাইড লাইং ইনার থাইয়ে ওকে প্রথমে ফাইন কাত হয়ে গুড এখানে যে কাজটা হচ্ছে যে থাইয়ের অনেক সময় দেখা যায় যে বসে বসে পড়াশোনা করার কারণে বাচ্চাদের যেটা হয় যে থাইয়ের গঠনটা হয় না ব্লাড সার্কুলেশনটা যেহেতু যায় না ইনার থাই এবং আউটার থাই মাসেল কিন্তু আলাদা এবং তখন ওই দুটো মাসেলের যে কোনো একটা বা দুটোই দেখা যায় যে ইনঅ্যাক্টিভ না হলে পরও উইক হয়ে যায় তো আমরা এখানে প্রথমে মনোযোগ দিব তার ইনার থাইয়ের উপরে ওকে অ্যান্ড লিও স্টার্ট ইয়েস প্রেস অ্যান্ড ব্যালেন্স যখন ব্যালেন্সটা থাকছে যে যখন ও শুয়ে করছে তখন এই সাইডটা যেন লিফট আপ যেন অবলিকের কাজটাও তার একসাথে হয়ে থাকে অ্যাপস ইন কন্ট্রোল অ্যাপসটা ইন কন্ট্রোলে থাকছে ওকে ফাইন অ্যান্ড প্রেসিংয়ের সময় ইনার থাইয়ে পাওয়ারটা দিয়ে তারপর তাকে প্রেস করতে হচ্ছে ফলে যেটা হচ্ছে যে তার মাসেলের অ্যাক্টিভেশনটা বাড়ছে ওকে ফাইন এবার আমরা চেঞ্জ করে নিব গুড যেটা হবে এবার আমরা চেঞ্জ করে যেটা করব আউটার থাই যেটা বাইরের থাই প্লাস ইনার থাই দুটোই কাজ হবে যখন তাকে ধরে রাখতে হচ্ছে ফিটনেস সার্কেলটা তখন তার কিন্তু ইনার থাইটা স্কুইজ করে মাসেলটাকে অ্যাক্টিভ করে তাকে ধরতে হচ্ছে তা নইলে দেখা যাবে যে দুলে যাচ্ছে বা হয়তো পড়ে যাচ্ছে সো এখানে অলরেডি ইনার থাইটা অ্যাক্টিভেটেড এখন অ্যাপস কোরটাকে প্রেশারটা দিয়ে পেটের মাসেলটাকে স্ট্রং করে আউটার থাইটাতে প্রেশার ফেলে কেউ লিফট করবে ওকে লিও আপ ইয়েস অ্যান্ড ডাউন ইয়েস এক্সেল অ্যান্ড অ্যাপস ইন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন অ্যান্ড লাস্ট টু টাইমস আপ অ্যান্ড ডাউন অ্যান্ড লাস্ট ওয়ান আপ অ্যান্ড ডাউন ফাইন গুড দেন ব্যালেন্স অ্যান্ড ফাইন ওকে তো আমরা এখানে দেখলাম যে কিভাবে তাকে ইন কন্ট্রোল একটা মুভমেন্টে থেকে খুব বেশি নড়াচড়া না করেও তার ইনার থাই আউটার থাই এবং কম্বিনেশন মুভ এবং লেগসের তার মাসেলটাকে অ্যাক্টিভেট করলাম পাশাপাশি তার নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া যে প্রতিটা মাসেল আলাদা আলাদা করে এবং প্রতিটা মাসেল আলাদা করে যেমন ভাবানো শেখানো পাশাপাশি সবগুলো মিলে তার ওভারঅল একটা গঠন এবং কনসেন্ট্রেশন দেওয়া তাতে সেই জিনিসগুলো তাকে ভাবিয়ে তুলতে পারলে তখন দেখা যাবে যে তার ব্রেন ফাংশনটাও বেশি হচ্ছে তাতে তার শরীরের গঠনের পাশাপাশি তার মানসিক বুদ্ধিবৃত্তিও আরও বেড়ে উঠছে